এই অনুষ্ঠানের মডারেটর এবং উপস্থিত সুদীজন। এক্সপোর্টের প্রসঙ্গ যখন আসছে, আমি বলছি যে পোস্ট অফিসে কিন্তু আমরা পার্সেল বাইরে পাঠাচ্ছি। ইন্ডিভিজুয়াল কেউ যদি কোনো পার্সেল পাঠাতে চায়, এই প্রভিশন এখন আছে। বিভিন্ন দেশে প্রতিদিন আমরা শত শত পার্সেল প্রতিদিন যাচ্ছে, টনে টনেই যাচ্ছে, কিন্তু ওগুলা কমার্শিয়াল আইটেম হিসাবে ডিক্লেয়ার করা না। কমার্শিয়াল আইটেম হিসাবে এগুলা তখন কাস্টমের ক্লিয়ারেন্সের বিষয় আছে। তারপরও এই যে ইন্ডিভিজুয়াল আইটেম যাচ্ছে বিভিন্নভাবে, একজন শাড়ির প্রসঙ্গ আসলো যে কানাডায় বা বিভিন্ন দেশে শাড়ি, হ্যাঁ প্রচুর যাচ্ছে, কিন্তু তো এইটা আমাদের যে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন রয়েছে এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল কাস্টম অর্গানাইজেশান, তাদের সঙ্গে আবার একটা এগ্রিমেন্ট আছে এবং বিভিন্ন দেশে এই কাস্টম চ্যানেলটাও অনেকটা ইজি করছে। আমরা প্রায় এক বছর আগেই মনে হয় না ইন্ডিয়া পোস্টের সঙ্গে এই ব্যাপারে ক্রস বর্ডার ই-কমার্স চালু করার জন্য ইন্ডিয়া সেক্রেটারির সঙ্গে, উনি বাংলাদেশে আসছিলেন, আমরা মিটিং করেছি এবং উভয় দেশের একটা ওয়ার্কিং গ্রুপও আমরা করে দিয়েছি। তো এইটা এই যে ক্রস বর্ডার ই-কমার্সের জন্য, বিশেষ করে আমাদের চারটা কান্ট্রি, নেপাল, ভুটান এবং ইন্ডিয়া। নেপাল, ভুটানের সিউ আমার সঙ্গে এই গত মাসেই সুইজারল্যান্ডে দেখা হলো, তিনিও খুব আগ্রহী যে ক্রস বর্ডার ই-কমার্সটা চালু করার জন্য, কারণ বাংলাদেশের সঙ্গে ভুটানের ডিস্টেন্স কিন্তু খুবই কম আপনারা জানেন। তো এইটার একটা সুবিধা হলো যে এখন এই আমাদের চারপাশেই যেহেতু বর্ডার, স্মাগলিং হয়। কেন এটা হয়? যে এই যে ছোটো ব্যবসায়ীরা, তাদের প্রোডাক্টগুলা তো ছোটো ব্যবসায়ীরা তো ডাইরেক্ট আনতে পারেন না, বড় ব্যবসায়ীর উপর নির্ভর করতে, তারা এলসি করে গুটি কয়েক ব্যক্তি আমদানি বা রপ্তানি করেন। তো ছোটো ছোটো যে ব্যবসায়ীরা, তারা বাধ্য হয়ে কী করেন, ইলিগেল ওয়েতে এই মালামালগুলো আনা নেওয়া করেন। তো সেইখানে যদি বৈধভাবে আমাদের ইজি ওয়েতে যদি এই অনলাইনে অর্ডার নিয়ে, এখানে ছোটো একটা ব্যবসায়ী, তার একটা 5 কেজি একটা প্রোডাক্ট দরকার, তার একটা পার্টসের প্রয়োজন, উনি বোম্বে থেকে আনবেন বা মাদ্রাস থেকে আনবেন, অনলাইনে অর্ডারটা দিয়ে দিলেন, ওখানে বাই পোস্টে পাঠালো আর এইটা বাংলাদেশে বাই পোস্টে চলে আসলো, আমরা ডেলিভারি দিলাম, তো এটা সম্ভব। এখন যেটা হচ্ছে, এখনও যে এই মনে করেন কোনো মেশিনারিজ পার্টস আসছে না, আসছে কিন্তু, প্রতিনিয়ত আসছে, এগুলো কিন্তু ব্যান্ড আইটেম না। এখন আরেক বক্তা যে বলে গেলেন যে আসলে নতুন প্রজন্মের সঙ্গে পোস্ট অফিসে একটা গ্যাপ হয়ে গেছে, তার কারণটা হলো আগে তো কোনো বিকল্প ছিল না, কমিউনিকেশনের একমাত্র মাধ্যম ছিল পোস্ট। আপনাকে কারোর সঙ্গে কমিউনিকেট করতে হলে, ইমার্জেন্সি হলে টেলিগ্রাফ, মাদার সিরিয়াস কাম শার্প, ফাদার সিরিয়াস কাম শার্প, এই টেলিগ্রাফ অথবা চিঠি, এইছাড়া আর বিকল্প ছিল না। আমরা যারা ছাত্র ছিলাম তখন, শহরে পড়াশোনা করতে এসেছি, আমাদের টাকাটা যখন শেষ হয়ে আসতো, মানি অর্ডার আসছে না, একটা বাবাকে একটা চিঠি লেখা যে টাকা পাঠানো। তো সেইখানে ওই জায়গাটা দখল করে নিয়েছে এখন মোবাইল ফোন। আর আমাদের দেশে কিন্তু আগেও রাইটিং হ্যাবিটটা কিন্তু আমাদের দেশে কম, লিটারেসি যেহেতু আমাদের তেমন ছিল না, খুব বেশি প্রয়োজন না হলে কেউ চিঠিপত্র লিখত না, আর শিক্ষিতর হার যেহেতু কম ছিল। কিন্তু আমরা কি দেখছি ডেভেলপ কান্ট্রিগুলোতে, এই যে এখনও যে কম্পিউটার যুগ বলেন, আধুনিক মোবাইলের যুগ বলেন, তারপরেও দেখা গেছে প্রতিটা গৃহের লেটার বক্স বিকালে গিয়ে দেখেন আপনি, প্রত্যেকটা হাউস হোল্ডেই তার লেটার বক্সটার মধ্যে কিছু না কিছু আর্টিকেল থাকবে, গ্রিটিংস কার্ড থাকবে, এই কার্ড থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, বিভিন্ন কোম্পানির তাদের ওই যে লিফলেট ব্রোশিয়ারগুলো, এগুলো কিন্তু পোস্টের মাধ্যমে অ্যাডমেল হিসাবে পোস্টে ডেলিভারি করে দিয়ে আসছে। যেই অভ্যাসটা আমাদের দেশে এখনও সেইভাবে গড়ে ওঠেনি। তো আমার ধারণা এখন আমি যে এই নতুন প্রজন্ম দেখছি, তারা যেইভাবে ই-কমার্সের দিকে এগিয়ে আসছেন,
এখন আমাদের এই পোস্টের সঙ্গে যখন এই বন্ডিংটা আরও ক্লোজ হবে এবং উভয়ে কাজ করলে কোথায় কোথায় আমাদের দুর্বলতা রয়েছে ওগুলোকে অ্যাড্রেস করলে নিশ্চয়ই ইম্প্রুভ করা সম্ভব। একজন বলেন যে কোয়ালিটি অফ সার্ভিস, সত্যি এইটার প্রতি আমাদের অবশ্যই ফোকাস তো দিতেই হবে। ইন্ডিয়া বাংলাদেশ পোস্ট কিন্তু সেম তো সেম এবং স্ট্রাকচার সেম, সার্ভিস অপারেশনের সিস্টেম যেটা সবই সেম। অর্গানোগ্রাম তারা অনেকটুকু চেঞ্জ করে নিয়েছে, তাদের অনেক অফিসার বাড়িয়েছে, আমরা সেই অনুযায়ী বাড়াতে পারিনি। কিন্তু তারা দেখেন এই শর্ট টাইমের মধ্যে, এই গত 2-3 বছরের মধ্যে এই ই কমার্স দিয়ে কোথায় জাম করেছে। আমার কাছে মাস দুয়েক আগে একটা প্রপোজাল আসলো চায়না থেকে, চায়না একটা কোম্পানি, তারা এখন এই লজিস্টিক কোম্পানি, তারাও ই কমার্সের, তারা ট্রান্সপোর্টেশনের দায়িত্বে আর কি। তো তারা এখন মালয়েশিয়া পোস্টের সঙ্গে এই সার্ভিসটা করছে, তারা চায়না থেকে মালয়েশিয়া পোস্টে পাঠায়, মালয়েশিয়ার থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেশনে যায়। এতে করে তাদের এটা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তার মালয়েশিয়া পোস্ট চার্জটা বেশি। তারা আমাদেরকে একটা প্রপোজাল দিল বাংলাদেশকে, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের একটা অফিস আছে, অফিস অফ এক্সচেঞ্জ, এয়ারপোর্ট সর্টিং অফিস, ওখানে আমাদের বিগিনিং থেকে একটা অফিস রয়েছে। ইন্টারন্যাশনালি যে মেইলগুলার আমাদের ইনকামিং এবং আউটগোয়িং ওটার গেট হইল ওখানে। তো তারা আসছেন যে আমাদের ওইটাকে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন লোকেশনে তারা এই মালামাল পাঠাতে চান, এবং আমাদের যেই কস্ট এয়ারলাইন্সগুলোকে আমরা যা দিয়ে থাকি সেইটা প্লাস আমাদের হ্যান্ডলিং চার্জ, ইভেন তারা আমাদেরকে প্রস্তাব করেছে আমাদের এখানে এয়ারপোর্ট সর্টিং অফিসে ম্যান পাওয়ার প্লাস ইকুইপমেন্টসের যদি প্রয়োজন হয় তারা সেগুলো দিতে রাজি আছে। তো আমার ধারণা যে আমি যা, আমার যদি ব্যক্তিগত প্রতিষ্ঠান হতো আমি ওই দিনই তাদের সঙ্গে ডিলটা সাইন করে ফেলতাম, কিন্তু যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজেশান এটার অনেক কিছু ফর্মালিটি আছে। তো বাই দিস টাইম আমার কলিগরা আবার চায়নাতে ভিজিটে গিয়েছিল অন্য একটা ইস্যুতে, ওখানে গিয়ে তারা জানতে পারলো যে চায়না পোস্ট এটাকে ওই কোম্পানিকে আবার ইয়ে করছে না, রিকগনাইজ করছে না, এবং চায়না পোস্ট চায়না গভর্নমেন্টের কাছে ওই কোম্পানি নিয়ে কমপ্লেন করেছে, তারা কিছু আনএথিক্যাল কাজকর্ম করছে নর্মসের বাইরে। তো এই জন্য আমরা একটু পিছুটান দিয়েছি। তো আমার মনে হয় যে এই অফারটা আমরা তো মাঝখানে শুধু আমরা এটা এই ট্রান্সপোর্টেশনের সঙ্গে একটু জাস্ট একটু লিঙ্ক এখানে, এইটাতে আমার তাদের যে আমাদেরকে ধারণা দিল যে প্রতিদিন মিনিমাম আমরা যে 10 টন মেইল দেব আমরা প্রতিদিন, আমরা আমাদের ক্যাপাসিটি আছে কি না মিনিমাম মানে 10 টন অন্তত হ্যান্ডেল করা, তো সুযোগ আছে। এবং এই যে আমাদের যে প্রায় 10,000 যে লোকেশান আমাদের বর্তমানে, আমরা যেগুলোকে প্রতিটা এই গ্রামের যে পোস্ট অফিসগুলোকে আমরা ই সেন্টার করছি সেখানে উদ্যোক্তা দিচ্ছি, ফ্রি ল্যাপটপগুলো দেওয়া হচ্ছে, 3টা ল্যাপটপ দেওয়া হচ্ছে, এবং ওই উদ্যোক্তা যিনি কম্পিউটার চালাতে পারেন, ছেলে হোক মেয়ে হোক, তারা আবার ওখানে ট্রেইনার হিসাবে এই ইয়াং জেনারেশনদের কিন্তু ওই এলাকার এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, কোথায় কোথায় 3 মাসের কোর্স করা হচ্ছে, কোথায় কোথায় 6 মাসের কোর্স করা হচ্ছে। এবং এইটা মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগে, অর্থাৎ এই যে আরবান এবং এই রুরাল এরিয়াতে যে ডিজিটাল ডিভাইডটা এইটা রিডিউস করার জন্য এই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। তো ওইটার সঙ্গে ইজিলি আমি এই ই কমার্সকে ট্যাগ করে আপনার এই প্রত্যন্ত অঞ্চলের, আমি ওই দিনও বলেছি আমার সঙ্গে মিটিংয়ে যে আমি স্বপ্ন দেখছি যে আমার এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে একজন মহিলা যে কুটির শিল্পের সাধারণ একটা প্রোডাক্ট করছে এটার তেমন ভ্যালু পাচ্ছে না, বাকি ওইখানেরই যদি
একটা এই একটা নতুন প্রজন্মের কেউ যদি একটা শপ খুলে বসে, এই ওয়েবসাইটে একটা শপ খুলে বসে আর ওই প্রোডাক্টের মার্কেটিং করে, তো সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যদি একটা ক্লিক করে, তাহলে তো দেখা যাবে ওই আশেপাশে ওই প্রোডাক্ট নিয়েই বিরাট বিপ্লব ঘটে যাবে, হতে পারে।